যারা সবসময় ইস্তেক্ফার পাঠ করবে তাদের জন্য রয়েছে নয়টি পুরস্কার অনেকের সন্তান হয় না অনেকের সম্পদের প্রয়োজন অনেকে বিভিন্ন চিন্তার মধ্যে পড়ে থাকি আবার আমরা আবার অনেকে আছি আমরা বিভিন্ন সংকটের মধ্যে পড়ে থাকি তাদের জন্য আজকের এই অনুষ্ঠান তারা আজকে অনুষ্ঠান থেকে আজকে আমরা জেনে নেব যে ইস্তেকফার কি কি ফায়দা প্রদান করে ইস্তিক ফারের মাধ্যমে কি কী লাভ রয়েছে আমি নয়টি পুরস্কারের কথা বলবো কোরআন এবং হাদিস থেকে এক নম্বর যারা ইস্তেক ফার পাঠ করবে এরা কোনো দিন লব্যে ক্যারিমের আজাবের সম্মুখীন হবে না আজাব তাদেরকে পাকরাও করবে না আল্লাহ কোরআনে বলেছেন অমাকান আল্লাহ ফেরুন যারা ইস্তিকফার রত অবস্থায় থাকবে এদেরকে আল্লাহ তালার আজাব পাকড়াও করবে না এলা রব্বে ক্যারিমের আজাব থেকে তারা বেঁচে যাবে এক নম্বর দুই নম্বর যারা ইস্তিকফার পাঠ করবে রব্বে ক্যারিম এদেরকে মাফ করে দিবেন দেবেন কোরআনুল ক্যারিমের সুরানুহের দশ এগারো বারো নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা স্পষ্ট আকারে সেখানে প্রায় পাঁচটি পুরস্কার পেয়ে যাব রাসুল আল্লাহ তালা বলেছেন পয়গম্বর নুহ তার জাতিকে সতর্ক করে বলেছিলেন ফকুল তুস্তাকু ফির হে আমার জাতিরা তোমরা পাঠ করো আল্লাহ করে মাফ দিবেন তিনি ক্ষমাশীল দয়াশীল তিনি মাফ করে দেবেন তাহলে ইস্তিকফারের মাধ্যমে আল্লাহ তালা জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এ দুই নম্বর পুরস্কার তিন নম্বর ইউরিসিরিসামা আরেই কম্মি দর রব ক্যারিম বৃষ্টির প্রয়োজন আপনি স্তেক ফার পাঠ করেন কৃষক ভাইরা অনেক সময় বৃষ্টির প্রয়োজন হয় খেতে ফসল হয় না আপনি স্তেক ফার পাঠ করুন আল্লাহ বলেছেন আসমান থেকে রব ক্যারিম বৃষ্টি বর্ষণ করবেন এরপরে চতুর্থ নম্বর অয়ম দেদ কুম্বি অনেকের সম্পদ চাকরি পায় না সম্পদ একেবারে কম সংকটে পড়ে গিয়েছে পরিবার চালানো কষ্টকর হয়ে যায় সবাই মিলে এস্তেক ফার পাঠ করেন আল্লাহ বলেছেন সম্পদের মাধ্যমে আল আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। আল্লাহ তো বলেছেন কোরআনে আয়াত এই বিশ্বাস নিয়ে আজ থেকে ইস্তেক ফার পাঠ করুন আল্লাহ তালা পরিবারের সকলের জন্য রিজিকের ব্যবস্থা করবে সম্পদ বৃদ্ধি করে দিবেন কাজের ব্যবস্থা করে দিবেন ব্যবসার মধ্যে বরকত প্রদান করবেন এটা হলো চতুর্থ নম্বর পঞ্চম নম্বর অবানীন তাআলা সম্পদ পাশাপাশি সন্তানের মাধ্যমে অনেকেরই সন্তান হয় না বিভিন্ন দরবারে চলে যায় বিভিন্ন হজুরের কাছে যাই হুজুর দরবার কোনো কিছু সন্তান দিতে পারে না একমাত্র দিতে পারেন আল্লাহ এই জন্য আপনি আমি যদি ফার পাঠ করি আল্লাহ বলেছেন সন্তানের মাধ্যমে আপনাকে আল্লাহ সহযোগিতা করবেন্লাহ হামদি এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর ওয়াজ জান্নাত ওয়াজ আল্লাহ আনহার যারা ফার পাঠ করবে এদের জন্য ছয় নম্বর যে পুরস্কার তা হলো রব কারিম তাদের জন্য জান্নাতের পুরস্কার প্রদান করবেন জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে নহর থাকবেন যে জান্নাতের মধ্যে বিভিন্ন ফল থাকবে এমন কোয়ালিটিফুল একটি জান্নাত আল্লাহ তালা ইস্তেক ফার যারা পাঠ করবে তাদেরকে প্রদান করবেন সুবাহান আল্লাহ হামদি এটা হলো সাত নম্বর ৬ নম্বর পুরস্কার এখানে চলে গেল সাত আট নয় এই তিনটি পুরস্কার রাসুরে কারিমসাল্লাল্লাহ আর ইহসাল্লামের হাদিস ইবনেমা যার হাদিস তিন হাজার আটশোত উনিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন মাল্লাজিমাল স্টেক ফার জা আ আল্লাহ লাহ হুমিন কুল্লি দীক ইন মাখ রোজা অমিন কুল্লি হামিন ফারোজা ও রজাক অহুমিন হাইফুল্লা ইয়াত শিব যারা স্টেক ফার পাঠ করবে সে যদি কোন সংকটে পরে বিপদে পরে কারিম সেই সংকট থেকে বিপদ থেকে তাকে বের করার পথ করে দিবেন বের হওয়ার পথ করে দিবেন বিপদ দূর করে দিবেন কোনো দুশ্চিন্তা তাকে ঘেরাও করে ফেললে সকল প্রকার দুশ্চিন্তা থেকে স্তিকফারের কারণে আল্লাহ তালা মুক্ত করে দিবেন দুশ্চিন্তা তার থাকবে না নয় নম্বর যে পুরস্কার আল্লাহ তালা এত পরিমাণ রিজিক দিবেন কল্পনাও করা যাবে না এত পরিমাণ রিজিক কোথা থেকে আসলো রব্বিক আরিমের পক্ষ থেকে এই জন্য বেশি বেশি স্তেক ফার পাঠ করা সবসময় আস্তা আস্তা ফিরুল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন পারলে আরও বেশি পড়া পারলে আস্তগিরুল্লাহ ইল্লা এভাবে পড়া অথবা শুধু বলা আস্তফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ নব্যে ক্যারিম আমাদের সকলকে বেশি বেশি ইস্তেকফা পাঠ করার তৌফিক দান করুন বলে না আমিন